কর্তৃপক্ষের উদাসীনতায় অত্যন্ত করুণ অবস্থা ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগমের একাংশ অফিসের। এতে করে স্বাভাবিকভাবে ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। এবার এমনই চিত্র লক্ষ্য করা গেল ঊনকোটি জেলা ফটিকরায় বিদ্যুৎ নিগমের শাখা কার্যালয়ে। নানা পরিকাঠামোগত সমস্যায় ঢুকছে এই কার্যালয়টি। এতে করে দুর্ভোগ বাড়ছে সাধারণ বিদ্যুৎ ভোক্তাদের। তাই দাবি উঠছে সঠিক নজরদারির। অন্যের ঘরে আধার গোছানোর দায়িত্বে থাকা কর্মীদের কর্মস্থলে আজ তমসাছন্ন অবস্থা। নেই তাদের দেখভালের কেউ। নানান সমস্যার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম কুমারঘাট বিভাগের অধীন ঊনকোটি জেলার ফটিকরায় শাখা অফিসটি। কুমারঘাট মহকুমার মধ্যে বর্ধিষ্ণ এলাকা হিসেবে উঠে আসে এই ফটিকরায় নাম। এই এলাকাতে রয়েছে স্কুল কলেজ সহ অন্যান্য সরকারি অফিস, কিন্তু সেখানকার জনগণকে বিদ্যুৎ চপলতা শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। বিদ্যুৎ নিগমের ফটিকরায় শাখাতে রয়েছে মাত্র 6 জন কর্মী। অফিসিয়ালভাবে এই 6 জন কর্মীকে ফটিকরায় রাজনগর, রাধানগর, রাজকান্দি, সাইদাছড়া, জুড়িছড়া, কৃষ্ণনগর সহ আশপাশ এবং প্রত্যন্ত এলাকার বিদ্যুতের সমস্যা নিরসন করতে হয় প্রতিনিয়ত। কাজের চাপ ঠেকাতে বাধ্য হয়ে বর্তমানে রাজনগর ও রাজকান্দিতে লোডবিহীন অবস্থায় থাকা 33/11 kV দুটি সাবস্টেশনে নিযুক্ত কর্মীদেরকে এনে যুক্ত করতে হয়েছে ফটিকরায় শাখা অফিসে। কিন্তু তবু মিলছে না সমস্যা। এছাড়াও এ অফিসে রয়েছে গাড়ির সমস্যা। বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ কর্মীরা লাইন সারাই করতে ঘটনাস্থলে পৌঁছার জন্য অফিসে নেই কোনো গাড়ির ব্যবস্থা। ফলে কর্মীদের নিজেদের বাইকে চেপে যেতে হয় লাইন সারাইয়ের জন্য। কখনো কখনো কারো সাহায্যে অটো জোগাড় করে তাতে সিঁড়ি বেঁধে অন্যের ঘরে আধার গোছাতে লাইন সারাই ছুটতে হচ্ছে কর্মীদেরকে। জানা গেছে প্রায় মাস কয়েক আগেও এই অফিসের ঠিকাদারের মাধ্যমে একটি গাড়ি ছিল, কিন্তু নিগম থেকে মোটা অঙ্কের গাড়ির বিল না পাওয়ায় বর্তমানে ঠিকাদারও বন্ধ করে দিয়েছে গাড়ির পরিষেবা, যা মরার উপর খরার ঘায়ে সামিল। তাছাড়া ফটিকরায় শাখা অফিস বাড়িটির অবস্থা শোচনীয়। অফিসে নেই কর্মীদের বসার জন্য উপযুক্ত আসবাবপত্র, মাত্র 2 চেয়ার, 1 টেবিলে ভরসা তাদের। অফিসে নেই শৌচালয় পর্যন্ত। ফলে অফিসের কর্মীদের প্রাকৃতিক কাজ সারতে যেতে হচ্ছে আশপাশ এলাকার বাড়িঘরে। এলাকার বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ নিগমের এই শাখা অফিসটির পরিকাঠামোগত ত্রুটির কারণে বিদ্যুৎ কর্মীরা লাইনে কোনো সমস্যা হলেও তা দ্রুত সমাধান করতে পারছে না। ফলে স্থানীয় জনগণকে বিদ্যুৎ চপলতার শিকার হতে হচ্ছে রোজ। আর নিগমের এই অচল অবস্থা জেরে বিদ্যুৎ যন্ত্রণার শিকার হতে হচ্ছে স্থানীয় গ্রাহকদেরকে। কারেন্টের সমস্যা এখানে মানে হইতেছে এটা যে, কারেন্ট যদি একবার যায়, ঝড় বা তুফান বা নর্মাল বৃষ্টি হইলেও যদি যায়, তাহলে আইতে অনেকখানি সময় লাগে। আই থিঙ্ক যারা কাজে নিয়োজিত আছেন তারা তো নিশ্চয়ই কাজ করেন, বা তারা ফোন করলে বা তারার লোকে কমিউনিকেশন করলে তারা তো অবভিয়াসলি ভালো বইয়া রেসপন্স করেন। কিন্তু আই থিঙ্ক যে তাদের যে ম্যান পাওয়ারটা আছে বা তাদের যে স্টাফ ইয়েটা আছে, পাওয়ারটা আছে, এটা অনেক কম আমার কাছে যেটা লাগে। কারণ একটা সাইড এরা যদি কভার করে, অন্য সাইড এরা কভার করতে পারে না এট এ টাইম, ডিউ টু তাদের ম্যান পাওয়ার অনেক কম যে কারণে। আর অ্যাকচুয়ালি যতটুকু আমার নলেজে আছে, এই ফটিকরায় এরিয়ার যে মানে ফটিকরায়ের যে মানে অফিসের আন্ডারে যে এরিয়া, এটা অনেক বড়। এত বড় এরিয়া একটা নিয়ে আসে, এরা আছে এখানে স্টাফ আই থিঙ্ক 6-7 জন আছে, এর থেকে বেশি কেউ নাই। তো এরা যদি কাজ করেও, 6-7 জন স্টাফ কাজ করলে কত কাজ করবে? যেমন গতকালকের কথাই ধরে, গতকালকে মেবি গত পরশু দিন রাত্রেবেলা বৃষ্টির পরে কারেন্ট গেছিল গিয়ে। এদিকে অফিসের এই অচল অবস্থার কথা নিজেও স্বীকার করলেন নিগমের কুমারঘাট সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার অনুপ কুমার বোস। তিনি জানিয়েছেন, কর্মী স্বল্পতা থেকে গাড়ির সমস্যা এসব নিত্যসঙ্গী ফটিকরায় শাখা অফিসের। আর এসব কারণে যে ভুগতে হচ্ছে গ্রাহকদেরকে তা স্পষ্ট নিগম আধিকারিকের কথায়। আমরা ফটিকরায় একটা গাড়ি ছিল, বিগত এপ্রিল মাস থেকে একটা গাড়ি চলছিল, একজন এজেন্সির গাড়ি আমরা নিয়েছি। তো হ্যাঁ, বিল না পাওয়ার কারণে এখন এই গাড়িটা টোটাল বন্ধ রাখছে। তারপর আমরা হ্যাঁ বিলের সেনশনের লিগে ফাইল পাঠাইছি। তো আমার মনে হয় এর মধ্যে এটা সমস্যাটা শেষ হব, শেষ হলে তো রেগুলার থাকবো গাড়ি। তুফান ঝড় তুফানাতে আমরা সমস্যা এমনিও বেশি থাকে। তারপর ওইদিকে তো স্টাফও আমাদের 3 জন, 3 জন একটা ব্যাচে 3 জন করে 6 জন আছে। তো এই কারণে একটু প্রবলেম হইতেছে। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে গ্রাহকরা ন্যায্য টাকা দিয়েও পাচ্ছে না সঠিক পরিষেবা। অফিসের বিল মেটানোর টাকা পর্যন্ত নেই নিগমের কাছে। দিন দিন প্রকট হচ্ছে কর্মী স্বল্পতা। গ্রাহকদের ভোগান্তি বাড়লেও সমস্যা সুরাহার কোনো উদ্যোগ নেই সরকার কিংবা কর্তৃপক্ষের। কিন্তু কেন নেই?
সরকারি পরিষেবার নামে কেন ভোগান্তি পাবেন গ্রাহকরা? এই প্রশ্ন তুলছেন এলাকার বিদ্যুৎ ভোক্তারা। এলাকার জনগণের বক্তব্য, ফটিকরায় থাকা নিগমের এই শাখা অফিসটিকে সাবডিভিশন অফিসে উন্নতি করার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু নিগমের পথস্থরা এলাকার জনগণের সেই দাবি পূরণের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। অফিসটি সাবডিভিশনে উন্নতি হলে এসব সমস্যা থেকে হয়তো নিস্তার পাবেন এলাকার জনগণ। এলাকার বিদ্যুৎ অফিসে পরিকাঠামোগত ত্রুটির জেরে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে এলাকার বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে। দাবি উঠছে এই অফিসটির দিকে অতিসত্বর নজর দিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান সরকার। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।